ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদেরকে আজ আমরা যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও অফলাইন মোডে ডাউনলোড করবেন এবং সেটি ইনস্টল করবেন। আর এটি অবশ্যই আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কিভাবে এটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো এর জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারের যে ব্রাউজারটি ইনস্টল করা আছে সেটি ওপেন করবেন। আমার ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, তাই আমি এটা ওপেন করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ভিজুয়াল স্টুডিও লিখে। তো আমি এক্ষেত্রে ট্রাই করছি। ভিজুয়াল স্টুডিও লেখে সার্চ করলে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন, visualstudio.com। পূর্বে এটি মাইক্রোসফটের আন্ডারে পাওয়া যেত, অর্থাৎ তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল মাইক্রোসফট থেকেই পাওয়া যেত ভিজুয়াল স্টুডিও। তো বর্তমানে তারা আর একটি ওয়েবসাইট প্রোভাইড করছে যার মাধ্যমে আপনারা ভিজুয়াল স্টুডিও আইডিটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পেজ লোড হয়ে আসছে, আর এখানে যদি আপনি একটু খেয়াল করেন এখানে মাইক্রোসফটের একটি লোগো দেখতে পাবেন। অফিসিয়ালিভাবে মাইক্রোসফট এই ওয়েবসাইটটিকে প্রোভাইড করছে যারা ভিডিও স্টুডিও ডাউনলোড করতে যাচ্ছে তাদের সকলকেই। তো এরকম একটি পেজ আসবে, তো এখান থেকে আপনারা বেশ কিছু ফিচার সম্বন্ধে জানতে পারবেন, তাদের যে ফিচারগুলো দেওয়া আছে এই আইডি এর সম্বন্ধে, তো সেগুলো দেখে নিতে পারেন। তো আমি এক্ষেত্রে ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড ট্যাবটিতে ক্লিক করব। ডাউনলোড ট্যাবে ক্লিক করার পর আমরা এরকম একটি নতুন পেজ পেয়ে গেলাম। আপনারা অ্যাড্রেস বলে দেখতে পাচ্ছেন visualstudio.com/download/। তো আরেকটি কথা বলে রাখা ভালো, আজকের ডেট অনুযায়ী তাদের এই ওয়েবসাইটটিতে visualstudio.com ওয়েবসাইটটিতে আপনারা নতুন একটি আপডেট ভিজুয়াল স্টুডিও আইডি পাবেন, যেটির ভার্সন হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2070 RC মডেলের এডিশনের যে আইডিটি আছে সেটি। তবে এর আরেকটি অসুবিধা হচ্ছে, তারা কিছুদিন আগেই এই ভার্সনটি রিলিজ করে, যদিও আপনি এটি এখন অনলাইন ইনস্টলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, কিন্তু তারা এখনও তাদের ওয়েবসাইটে তাদের অফলাইন ইনস্টলার ভার্সনটি আপলোড করেনি। তো তার জন্য হয়তো আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তো আশা করি এটি শীঘ্রই তারা ফিক্সড করবে। তো আমরা যেহেতু 2015 ভার্সন ডাউনলোড করে চাচ্ছি, তো আপনি সেখান এর জন্য এখানে তাদের অপশনগুলো থেকে ভিজুয়াল স্টুডিও 2015 ব্যবহার করতে পারেন। যদি আমি এখানে দেখাই একটু ক্লিক করি ভিজুয়াল স্টুডিও, তাহলে আপনারা এই ট্যাবের আন্ডারে বেশ কিছু এডিশন দেখতে পাবেন। এখানে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2015 উইথ আপডেট 3 ফ্রি এই ভার্সনটি পাবেন। এছাড়া আছে ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ 2015, এছাড়া প্রফেশনাল, ভিজুয়াল স্টুডিও ল্যাঙ্গুয়েজ প্যাক ইটিসি। তো আজ আমরা ডাউনলোড করো ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল ভার্সন এডিশনটি 2015। তো এর জন্য আপনারা যদি একটু পাশে লক্ষ্য করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন ওয়েব ইনস্টলার এবং আইএসও। আইএসও ফাইলটি যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে এটি আপনি অফলাইনে ব্যবহার করতে পারেন, আর যদি ওয়েব ইনস্টলার ব্যবহার করেন তাহলে আপনার পিসিতে সরাসরি ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি অনলাইন থেকে আইডিটি ইনস্টল করতে পারবেন। তো আমরা বারবার তো আর ডাউনলোড করতে পারবো না, আর যদি বলা যায় তাহলে ভিজুয়াল স্টুডিও 2015 এর সাইজটি অনেকটাই বেশি, প্রায় যদি বলি আমি প্রায় এটি 7 GB-র উপরে, অর্থাৎ 7 GB-এর কাছাকাছি। সেক্ষেত্রে আপনি চাইবেন না যে প্রতিবার আপনি ইনস্টল করার ক্ষেত্রে 7 GB পরিমাণ মেমোরি ইউজ করবেন, ওটি একটি বিপুল পরিমাণ। আপনি ব্লুরু ডিস্কে সাধারণত এটি যদি রাখতে চান তো পাবেন, কিন্তু আপনি এটি ডিভিডি ডিস্কেও স্টোর করতে পারবেন না যদি না আপনি এটি কম্প্রেসড করেন। তো আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করব।
ওইখানে আমি আইএসও ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যদি আমি একটু নিচে আসি তখন যদি আপনারা দেখতে পান ভিজুয়াল স্টুডিও 2017 যেটি নতুন বের হয়েছে, এটাকে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখা যাক এখানে কি পাওয়া যায়। ওটি সম্ভবত উপরে চলে গেছে, ভিজুয়াল স্টুডিও আর্টস 2015 আরসি যেটি ওপেন হয়েছে, কমিউনিটি এটাও এন্টারপ্রাইজ বিভিন্ন এডিশনের আছে। তো এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে আর আমাকে আইওসো ফাইল সিলেক্ট করার কোনো অপশন দিচ্ছে না, এটি আপনি সরাসরি ডাউনলোড করবেন, অবশ্যই অনলাইন ইনস্টলারটি ডাউনলোড হবে। তো আশা করছি পরবর্তীতে হয়তো এটি ফিক্স করা হতে পারে, তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। কথা না বেরিয়ে এখন আমি ডাউনলোডের প্রক্রিয়ায় চলে যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও 2015, ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল 2015 উইথ আপডেট 3। এখান থেকে আমি আইএসও ফাইলটি সিলেক্ট করে নিলাম, যদি এটা সিলেক্ট করে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে চেক করে দিতে পারেন। এরপর আপনি যে ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করতে পারেন, আমি অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করব এক্ষেত্রে। তো এখানে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, তো আমার ডাউনলোড ট্যাবটি ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আপনাদেরকে সাইজটি দেখাই তাহলে আপনারা এখানে খেয়াল করতে পারছেন 7.19 GB, অর্থাৎ প্রায় 7.19 GB, বুঝতেই পারছেন হিউজ পরিমাণ একটা ডাউনলোড রেট ফাইল। তো আমি আপনাদের রিকমেন্ড করব এটি, যদি আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড যদি কম হয়ে থাকে তাহলে সেটি আপনারা এটি রাত্রে ডাউনলোড করে কম্পিউটারটি অন করে রেখে দেবেন এবং সকালবেলা হয়তো দেখবেন আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, যেহেতু আপনি অবশ্যই চাইবেন না যে 3-4 ঘন্টা শুধু ডাউনলোডের জন্য কম্পিউটারের সামনে বসে থাকবেন। তো সেক্ষেত্রে আপনি রাত্রে কম্পিউটারটি ডাউনলোড দিয়ে অন করে ঘুমিয়ে পড়তে পারেন, সকালবেলা হয়তো আপনার ডাউনলোডটি প্রস্তুত হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে এটিকে আমার ডেস্কটপে সিলেক্ট করে দেব, আমি চাচ্ছি আমার ডেস্কটপে এটি ডাউনলোড হোক। আইএসও ফাইলটি ডেস্কটপ সিলেক্ট করে দেওয়া হলো, এটি অবশ্যই এখানে ডাউনলোড হবে। তো ক্লিক করার সাথে ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। তো আমাদের এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ বলতে অনেকক্ষণ, যদিও আমি এই ফাইলটি পূর্বে ডাউনলোড করে রেখেছি তাই আমি চাচ্ছি না আবার ডাউনলোড করতে, যেহেতু অনেক পরিমাণ সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড স্পিড যে পরিমাণ আছে তাতে এটি আমাকে দেখাচ্ছে প্রায় 8 ঘন্টা সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি এটি স্কিপ করে যাচ্ছি। এখন যদি আপনারা আপনাদের ডাউনলোড প্রসেসটি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনারা এরকম একটি ফাইল পাবেন, ভিএস 2015.3.pro_ENU, এটি ইংলিশ ভার্সনের জন্য এখানে ENUটি একটু এক্সট্রা যোগ হয়ে গেছে। তো আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এটিকে এক্সট্রাক্ট করার প্রয়োজন পড়বে, তো আমি এক্ষেত্রে আমার ব্রাউজারটিকে ক্লোজ করে নিচ্ছি, এই মুহূর্তে আমার ব্রাউজারটিকে প্রয়োজন পড়ছে না, তো এটিকে আমি ক্লোজ করে দিলাম। এবার আপনাদের যা করতে হবে এটিকে ক্লিক করবেন, এবং যদি আপনার কম্পিউটারে উইনরার নামে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে তো আপনি এটি সহজেই করে নিতে পারেন, রাইট ক্লিক করবেন। এবার আপনি এখানে দেবেন এক্সট্রাক্ট ফাইল নামে কোনো অপশন খুঁজে পাবেন, আপনার রাইট বাটন ক্লিক করলেই, যদি আপনার কম্পিউটারে উইন্ডার ইনস্টল করা থাকে তো এটিকে আগে পূর্বে এক্সট্রাক্ট করতে হবে। আপনাদের কিসের জন্য এক্সট্রাক্ট করতে হবে এটি যদি একটু দেখাই, প্রপার্টিতে যদি যান, এটি একটি আইওসো ফাইল, আর আইওসো ফাইল সাধারণত আপনার ডিস্কে ইনস্টল করার প্রয়োজন পড়ে, কিন্তু ডিভিডি ডিস্কের ক্ষেত্রে সেটি 4.7 GB পর্যন্ত স্টোর করতে সক্ষম, কিন্তু এটি 7.19 GB হওয়ায় সেটি ধারণ ক্ষমতার বাইরে, তো এটি আপনি ডিস্কে কপি করতে পারবেন না যদি না আপনি ব্লুরে ডিস্ক ব্যবহার করেন। তো এত ঝামেলা বাদ দিয়ে আপনি সরাসরি এখান থেকে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ফাইলটি কোথায় রাখবেন সেটি আইডেন্টিফাই করে দেবেন। আমি এটি এইখানেই রাখতে চাচ্ছি, তো এটিকে কোনো পরিবর্তন করার দরকার নেই। আমি পরবর্তীতে হয়তো কোনো টিউটোরিয়ালে উইন্ডার সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব, তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
এবং আমাদের সাথেই থাকবেন। তো এখন যদি আমি ওকে করি তাহলে এটি এক্সট্র্যাক্ট হওয়া শুরু করে দেবে এবং আপনারা একটি নতুন ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে, নতুন একটি ফোল্ডার এটার ভিতরে এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে। এই প্রসেসটি সম্পন্ন হতে বেশ কিছুটা সময় প্রয়োজন হবে। যদি এখানে একটু খেয়াল করি, এখানে প্রায় আমাকে 3 মিনিটের মতো সময় চাচ্ছে এখানে, তো আমাকে সে পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন। তো আমাদের সাথেই থাকুন। ফাইলটি আমাদের সম্পূর্ণরূপে এক্সট্র্যাক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল। তো এখন ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে যেহেতু, তো আপনি যা করবেন এটাকে ক্লিক করে ওপেন করবেন। এরপর আপনি এখানে বিএস প্রফেশনাল, বা যেহেতু আমরা প্রফেশনাল ভার্সনটি ডাউনলোড করেছিলাম তো এক্ষেত্রে আমাকে বিএস অর্থাৎ ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল এরকম একটি প্যাক অ্যাপ্লিকেশন পাবেন। এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, আপনি দেখবেন এটার উপর ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। তো আমি রিকমেন্ড করব আপনি আপনার ইন্টারনেট কানেকশনটি বন্ধ করে নেবেন, না হলে এটি আবার অনলাইন থেকে আপডেট যে 2007 RC মডেলের যে ভাষণটি আছে সেটি আপডেট হওয়ার চেষ্টা করবে। তো আমি চাচ্ছি না আমাকে ইনস্টলের সময় কোনো রকম বিড়ম্বনায় ফেলুক, তো তার জন্য আমি আমার নেট কানেকশনটিকে অফ করে নিচ্ছি। আমি আমার নেট কানেকশনটিকে অফ করে নিয়েছি, এখন আমি ইনস্টল করতে পারি। তো এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এই ইনস্টল হওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার লাগবে, সম্ভবত সেটি 15 থেকে 20 মিনিটের মতো হতে পারে। এটি আবার ডিপেন্ড করবে আপনার কম্পিউটারে ব্যবহৃত প্রসেসরের ওপর, প্রসেসর এবং অবশ্যই র্যামের উপর। যদি আপনি উচ্চ গতি সম্পন্ন প্রসেসর এবং র্যাম ব্যবহার করেন বা অধিক পরিমাণ সাইজের র্যাম ব্যবহার করেন তাহলে হয়তো আপনি কিছুটা দ্রুত ইনস্টল করতে পারেন। তো এখন আমাকে এরকম একটি উইন্ডোজ আসায় তো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এবার আপনি যদি কাস্টমলি কোনো ফাইল ইনস্টল করতে চান তো সেটিও করতে পারেন। ডিফল্ট অবস্থায় আপনাকে যা যা দেওয়া হবে, সি শার্প এবং ভিজুয়াল বেসিক, ওয়েব এবং ডেস্কটপের কিছু ফিচার্স, আর এর জন্য আপনার মেমোরিতে 8 GB স্পেস প্রয়োজন পড়বে। তো আপনি যদি এখান থেকে কাস্টমে সিলেক্ট করেন তাহলে কি পরিবর্তন আসে দেখি, যদি এখানে ডিফল্ট থাকে তাহলে আপনি সরাসরি ইনস্টল করে নিতে পারবেন আর কাস্টম আপনাকে সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনারা এই প্যাকেজ ফাইলগুলো দেখতে পাবেন, এখান থেকে আপনারা সি প্লাস প্লাস, ভিজুয়াল, এফ শার্প এবং পাইথন ফর ভিজুয়াল স্টুডিও, এটা জুনের 2016 নতুন সংযোজন করা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ বলতে আমি বোঝাচ্ছিলাম এগুলোর হেডার ফাইলগুলো অ্যাড করে নিতে পারেন। এরপর উইন্ডোজ এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিছু টুল এখানে আছে, আপনারা হয়তো এই টুলগুলো সম্বন্ধে অনেকেই পরিচিত আছেন, যারা এই বিষয়গুলো প্রয়োজন তারা এগুলো ব্যবহার করে নিতে পারেন, আর যাদের প্রয়োজন নেই তারা ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন। বেশ কিছু অপশন আছে, আপনারা চাইলে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। ভিজুয়াল, সি প্লাস প্লাস, মোবাইল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি এখানে মোবাইল ডেভেলপমেন্টও করতে পারবেন। এখানে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনের জন্য কিছু IDE ব্যবহার করেছে, এখানে আপনারা এটি সংযোগ করেছে 2016 যদি ক্লিক করেন। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আমরা হয়তো অনেকেই জানি যে জাভা অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য জাভা ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন, কিন্তু ভিজুয়াল স্টুডিও আপনাকে অফার করছে আপনি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও অ্যান্ড্রয়েডের অ্যাপস তৈরি করতে পারবেন। আমি বলবো আপনারা জাভাই ব্যবহার করবেন, জাভা অনেক লাইব্রেরি ব্যবহার করায় সেটি দ্বারা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা খুব সহজ আমি মনে করি, আমার ব্যক্তিগত ভাবে। তো আমি এটি ডিফল্ট অবস্থায় সিলেক্ট করে রাখলাম, এবার আমি ইনস্টল করে দিচ্ছি। তো এই প্রসেসটি চলতে আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে
অনেকটা সময় অপেক্ষা করতে হবে, প্রায় বললামই আপনাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় অপেক্ষা করতে হবে। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আর আমি ফোল্ডারটি ক্লোজ করে রাখছি আপাতত বা মিনিমাইজ করে রাখছি আমার ক্ষেত্রে, আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম যে আইএসও ফাইলটি, এটার সাইজ 7.19 জিবি, যেটা আমি বেশ কয়েকবার বলেছি আপনাদের। এখন আপনি যখন এটাকে এক্সট্রাক্ট করলেন তখন আপনার মেমোরিতে এই ডার্ট ফাইলটি রয়ে গেল এবং এক্সট্রাক্ট করা ফাইলটি রয়ে গেল, যেটির সাইজও আপনারা যদি দেখেন, আমি যদি প্রপার্টিস থেকে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটাও 7.18 জিবি। এখন একটু হিসাব করে দেখুন তো, দুটো ফাইল যদি যোগ করা হয় তাহলে কত জিবি পরিমাণ আপনার স্টোরেজ আয়ত্ত করে নিচ্ছে এই দুটি ফাইল। মাত্র একটি আইডিয়ার জন্য আপনার প্রায় 14 জিবির ওপরে মেমোরি স্পেস প্রয়োজন পড়ছে। তো এক্ষেত্রে আপনি যদি চান আপনি এক্সট্রাক্ট করা ফাইলটি ডিলিট করে দিতে পারেন এবং ডার্ট ফাইলটি রেখে দিতে পারেন। এটি আমি আপনাদের এর জন্যই বললাম, আপনি নিশ্চয়ই প্রতিদিনই আপনার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবেন না, তো আপনার এই ফাইলটি যেহেতু সহজে ইনস্টল করার জন্য আপনি ওপেন করে সেট আপ থেকে এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিচ্ছেন, তো এটিতে আপনি প্রতিনিয়ত করবেন না। তো আমি মনে করি এটি আপনার রাখার দরকার নেই, আপনি যখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে যাবেন সেক্ষেত্রে এটি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করতে সর্বোচ্চ 2 মিনিট সময় নেবে, এই 2 মিনিট ভিতরে এক্সট্রাক্ট হওয়ার পর আপনার সেখান থেকে ইনস্টল করে আবার ফাইলটি ডিলিট করে দেবেন। অন্তত আপনার মেমোরি এই ফাইলটি না থাকার কারণে 7 জিবি পরিমাণ স্টোরেজ ফাঁকা হচ্ছে, আপনি বুঝতেই পারছেন। যাদের হার্ড ডিস্কের পরিমাণ কম তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা ব্যাপক সেভ হবে আপনার স্টোরেজের ক্ষেত্রে, বুঝতেই পারছেন 7 জিবি খুব একটা বেশি বলা যেতে পারে, যদিও যাদের হার্ড ডিস্ক লিমিটেশন অনেক বেশি তাদের ক্ষেত্রে আপনারা চাইলে রাখতেও পারেন, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, জাস্ট আমি একটু রিক্স দিয়ে দিলাম আপনারা, তো আপনারা দেখবেন আপনাদের ব্যাপারটা কি করবেন আপনারা। তো এটা ইনস্টল হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, দেখা যাক কখন ইনস্টল হয়। ডিয়ার ভিউয়ার, তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, সেট আপ কমপ্লিট। এখন আমাদেরকে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করার জন্য তারা বলছে, এখানে রিস্টার্ট নাও দেখতে পাচ্ছেন, বাটনটিতে ক্লিক করলে এটি রিস্টার্ট নিয়ে নেবে এবং কম্পিউটারটি পুনরায় অন হবে, তারপরেই আপনি ভিজুয়াল স্টুডিও অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। যদি আমি স্টার্ট মেনু থেকে দেখাই তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড ফর এত ভিজুয়াল স্টুডিও এত ব্ল্যান্ডের। এছাড়া যদি আমি একটু নিচে যাই মাইক্রোসফট, আমি যেটি খুঁজছিলাম মাইক্রোসফট, মাইক্রোসফট এক্সপ্রেশন সিলভার লাইট ভিজুয়াল স্টুডিও 2015, আপনি চাইলে এখনও ব্যবহার করতে পারেন এটি, কিন্তু আমি মনে করি এটি রিস্টার্ট করে নিয়ে বেটার, তো আমি এটিকে রিস্টার্ট করব। ডিয়ার ভিউয়ার, আমি আমার কম্পিউটারটিকে বন্ধ করে রিস্টার্ট করে নিয়েছিলাম, আপনি চাইলে রিস্টার্ট ব্যতীতই আপনি প্রোগ্রামগুলো চালাতে পারেন ভিজুয়াল বেসিক আইডিয়া। তো আমি বলবো আপনারা আপনাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করে নেওয়াটাই বেটার হবে, কারণ আপনি বুঝতেই পারছেন এত বড় একটা ফাইল আপনার কম্পিউটারে ইনস্টল হলো, তো কিছুটা ইফেক্ট হয়তো আপনার কম্পিউটারে পড়েছে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি আপনার কম্পিউটারটিকে একবার রিস্টার্ট অবশ্যই করে নেবেন। এবার আমি আমার প্রোগ্রামটাকে ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করতে পারেন, অথবা যদি স্টার্ট মেনু প্রোগ্রাম অল প্রোগ্রামগুলো থেকে খুঁজে নিতে পারেন ভিজুয়াল স্টুডিও 2015, ক্লিক করে ওপেন করে নেবেন।
প্রথমবার ওপেন হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটি মেসেজ দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনি চাইলে সাইন ইন করে নিতে পারেন যদি আপনার কাছে মাইক্রোসফট অফিস থেকে যে হটমেল অথবা এরকম কোনো প্রোভাইডার থেকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি সেখান থেকে সাইন ইন করে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট টাইপ করে, অথবা সাইন আপ করে নিতে পারেন এখান থেকে। তো নট নাও মেবি লেটার, এখানে ক্লিক করে আপনি এটিকে স্কিপ করে দিতে পারেন, আমি তাই করব। এখানে আপনাকে বেশ কিছু থিম চুজ করতে বলবে, আমি ডিফল্ট থিম হিসেবে ব্লু যেটি আছে সেটি ব্যবহার করি করব। আর এখানে জেনারেল, এখান থেকে আপনার কম্পিউটারটি যখন মানে আপনার যে আইডিটি ওপেন হবে তখন ডিফল্ট অবস্থায় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আইডিটি ওপেন হবে সেটি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, অথবা জেনারেল রাখলে আপনি সেটি পরে ম্যানুয়ালি করে নিতে পারেন। স্টার্ট ভিজুয়াল স্টুডিও, এখানে ক্লিক করে দিচ্ছি আমি এগুলো বাই ডিফল্ট অবস্থা। ভিউয়ার, আপনারা ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও যেটাই বলুন না কেন, 2015-এর যে ইন্টারফেসটা সেটি আপনারা আপনাদের সামনে আছে, আপনারা দেখে নিতে পারছেন। যদি এখানে দেখায় আপনাদের, তাহলে আপনারা বেশ জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিজুয়াল শার্প, ভিজুয়াল বেসিক্স, ভিজুয়াল সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল এফ শার্প, এখান থেকে আপনারা বেশ কতগুলো প্রজেক্ট তৈরি করে সেখান থেকে কাঙ্ক্ষিত সফটওয়্যারগুলো তৈরি করতে পারেন। জাভা স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে নিতে পারেন। গেম ডেভেলপমেন্টের জন্য কিছু ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে, এগুলো আপনাদেরকে অনলাইন থেকে নামিয়ে নিতে হবে, না হলে হয়তো এই প্যাকেজ সফটওয়্যারটির সাইজ হয়তো আরও বড় হয়ে যেত। তো এগুলো করে নেবেন। আর আমি আশা করব আপনার হয়তো এই বিষয়ে পূর্বে থেকেই জানেন, তবু যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং যদি এরকম আরও কোনো ভিডিও আপনারা আশা করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে বন্ধু ভালো থাকবেন।